हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम बैक टू माय चैनल शिवली शखे रान्ना घरे। आशा करी अपनारा सबाई अनेक भालो आछेन। आमी शिवली आबारो चले एलाम नतून एकटी वीडियो निये। आज आमी आपनादेर साथे शेयर करब पाइनएप्पल केकेर रेसिपी। एकटा डिम दिए एई केकटा आमी चूलातेई तैरी करेछि। आर एई एकई भिडियोते आपनारा पेये जाबेन आनारसेर पाई फिलिंग तैरीर रेसिपी। তাহলে চলুন দেখে নেই কিভাবে খুব সহজে এই মজাদার পাইনাপেল কেকটা তৈরি করতে হয়। প্রথমেই সব শুকনো উপকরণ একসাথে করে নেব, এই জন্য একটা ছাঁকনি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব 1/3 কাপ ময়দা। আমি এখানে প্যাকেটের ময়দা ব্যবহার করেছি, আপনারা চাইলে বাজারের খোলা ময়দাও ব্যবহার করতে পারেন। 1/2 চা চামচ দিয়ে দিব বেকিং পাউডার। আমি এখানে গোল্ডেন ফুডের বেকিং পাউডারটা ব্যবহার করেছি। 1/4 চা চামচ দিয়ে দিব বেকিং সোডা আর 1/4 চা চামচ দিয়ে দিব লবণ। এখন সব কিছু খুব ভালোভাবে চেলে নিব। কেক তৈরিতে শুকনো উপকরণগুলো অবশ্যই চেলে নিতে হবে। চেলে নেওয়া হয়ে গেলে একটি হ্যান্ড উইক দিয়ে শুকনো উপকরণের মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপর ঢাকনা দিয়ে ঢেকে শুকনো উপকরণের মিশ্রণটা একটি সাইডে রেখে দিব। এখন রুমের স্বাভাবিক তাপমাত্রায় থাকা একটা ডিম নিয়ে নিব। ডিম ফ্রিজে থাকলে অবশ্যই 1 ঘন্টা আগে বের করে নেবেন। ফ্রিজের ডিম দিয়ে কিন্তু ডিমের ফোম কখনোই ভালো হয় না। আমি ডিমের কুসুম ও সাদা অংশ আলাদা করে নিচ্ছি। একটা ডিম দিয়ে যখন কেক তৈরি করবেন তখন চেষ্টা করবেন ডিমের কুসুম ও সাদা অংশ আলাদা করে নেওয়ার। ডিমের কুসুম ও সাদা অংশ আলাদা করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ চিনি। আমি এখানে নর্মাল চিনি ব্যবহার করেছি। আর চিনির পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। 1 চা চামচ দিয়ে দিব হোয়াইট ভিনেগার। এই ভিনেগারটা দেওয়ার ফলে কেকটা ঠান্ডা হওয়ার পরও চুপসে যাবে না। এখন একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমটা বিট করে ফোম করে নিব। ডিমটা আমি ততক্ষণ বিট করব যতক্ষণ না পর্যন্ত চিনিটা পারফেক্টভাবে গলে যায়। আপনারা চাইলে এই ডিমের ফোমটা নর্মাল হ্যান্ড বিটার দিয়েও করে নিতে পারেন, সেক্ষেত্রে সময়টা একটু বেশি লাগবে। বিট করতে করতে ডিমটা যখন এইরকম সাদা আর ক্রিমের মতো হয়ে আসবে তখন বুঝতে হবে ডিমের ফোমটা পারফেক্টভাবে হয়ে গেছে। ডিমের ফোমটা পারফেক্টভাবে হয়েছে কি না তা বোঝার জন্য ডিমের ফোমের উপর একটা দাগ কেটে নিচ্ছি। দাগটা যদি সাথে সাথে মুছে না যায় তাহলে বুঝতে হবে ডিমের ফোমটা একদম পারফেক্ট হয়েছে। এখন এর মধ্যে ডিমের কুসুমটা দিয়ে দিব। 1/2 চা চামচ দিয়ে দিব পাইনাপেল ইমালশন। আপনাদের কাছে ইমালশন না থাকলে আপনারা এখানে অ্যাসেন্স ব্যবহার করবেন। এই ইমালশন আপনারা গুলশান DNCC মার্কেট বা বিভিন্ন অনলাইন পেজে 100 গ্রাম 100 টাকা থেকে 120 টাকার মধ্যে পেয়ে যাবেন। 1 টেবিল চামচ দিয়ে দিব রান্না করা সয়াবিন তেল। এতে করে কেকটা খেতে আর ড্রাই লাগবে না। এখন সব কিছু 10 সেকেন্ডের জন্য বিট করে মিশিয়ে নিব। এর চেয়ে বেশি কিন্তু বিট করা যাবে না। মিশিয়ে নেওয়া হয়ে গেলে বিটারটা অফ করে দিব। এখন সব শুকনো উপকরণগুলো ডিমের ফোমের সাথে মিশিয়ে নিব, এজন্য একটা ছাঁকনি নিয়েছি। এখন এর মধ্যে সম্পূর্ণ শুকনো উপকরণের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। খুব ভালোভাবে চেলে নিচ্ছি। চেষ্টা করবেন শুকনো উপকরণগুলো 2 থেকে 3 বার চেলে নেওয়ার। চেলে নেওয়া হয়ে গেলে একটি স্পিচুলা দিয়ে শুকনো উপকরণের মিশ্রণটা খুব ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে একটু আলতো হাতে মিশিয়ে নিতে হবে, কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে, এতে করে কেকটা কিন্তু আর ফুলবে না। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে। এখন কেকের ব্যাটারটা মোল্ডে ঢেলে নিব। এখানে আমি 5.5 ইঞ্চি একটি স্কোয়ার শেপের মোল্ড নিয়েছি। মোল্ডটাতে আমি তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। আপনারা চাইলে নর্মাল লেখালেখির কাগজও ব্যবহার করতে পারেন। এখন সম্পূর্ণ কেকের ব্যাটার মোল্ডে ঢেলে নিব। ঢেলে নেওয়া হয়ে গেলে হালকা ট্যাপ করে নিয়ে কেকটা বেক করে নিব। চুলায় একটি হাঁড়ি দিয়ে 5 মিনিট প্রিহিট করে নিয়েছি। এখন কেকের মোল্ডটা হাঁড়িতে দিয়ে দিব, ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনায় যে ছিদ্রটা আছে সেই ছিদ্রটা বন্ধ করে দিব। এখন মিডিয়াম আঁচে কেকটা বেক করে নেব 25 মিনিট। আর এই 25 মিনিটের মধ্যে বারবার ঢাকনা খুলে চেক করা যাবে না।
25 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি, একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। কাঠিটা সম্পূর্ণ ক্লিন এসেছে, তার মানে কেকটা পারফেক্ট ভাবে হয়ে গেছে। এখন কেকটা নামিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কেকটা ঠান্ডা হতে থাক, এর মধ্যে কেকের জন্য অন্য কাজগুলো করে নিচ্ছি। একটি হাঁড়িতে ছোট সাইজের একটা আনারস নিয়ে নিলাম। আনারসটা আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এর মধ্যে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে দিব 1 কাপ, 1/4 কাপ দিয়ে দিব চিনি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। 1/2 চা চামচ দিয়ে দিব পাইনাপেল পেস্ট। এখন মিডিয়াম আঁচে জাল করে নিব। অবশ্যই মিডিয়াম বা লো হিটে জাল করে নিতে হবে। জাল করতে করতে পানিটা যখন একটু শুকিয়ে আসবে আর আনারসটা একটু নরম হয়ে আসবে, তখন চুলারসটা বন্ধ করে দিয়ে আনারসটা নামিয়ে নিব। নামিয়ে নিয়ে চালনি দিয়ে ছেঁকে শিরা আর আনারসটা আলাদা করে নিব। আনারস ও শিরা আলাদা করে নেওয়া হয়ে গেছে। এখন আনারসের টুকরোগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আর ছেঁকে নেওয়া শিরা আমি সুগার সিরাপ হিসেবে ব্যবহার করব। ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি পেস্টটা ঠিক কীরকম হয়েছে। এই ফিলিং আপনারা পাউরুটির সাথেও খেতে পারেন। আর এই পাইনাপেল ফিলিং আপনারা নর্মাল ফ্রিজে রেখে সংরক্ষণ করতে পারবেন 7 দিনের মতো। কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, এখন কেকটা ডিমোল্ড করে নিব। এজন্য কেকের চারপাশে একটু ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে কেকটা ডিমোল্ড করে নিব। উপরের বেকিং পেপারটা সরিয়ে নিচ্ছি। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট আর স্পঞ্জ হয়েছে। আমি আর যে পরিমাণ উপকরণ ব্যবহার করেছি, আপনারাও যদি সেম উপকরণ ব্যবহার করেন, আপনাদের কেকটাও এরকম সফট আর স্পঞ্জ হবে। ডেকোরেশন করার আগে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেকটা ঠিক কতটুকু হয়েছে। বোর্ডের ওজনটা প্রথমেই আমি মাইনাস করে নিচ্ছি। এখন এর উপরে কেকটা দিয়ে দিচ্ছি। কেকটার ওজন হয়েছে 149 গ্রাম। এখন আমি কেকটাকে 3টা ভাগে ভাগ করে নিচ্ছি। আমি আপনাদের কেকের 3টা ভাগ একসাথে করে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেকের ভেতরটাও কতটা সুন্দর হয়েছে। এখন কেকটা ডেকোরেশন করে নিব। এজন্য বোর্ডের উপর কিছুটা ক্রিম লাগিয়ে নিচ্ছি। ক্রিম লাগিয়ে নেওয়া হয়ে গেলে এর উপরে কেকের প্রথম লেয়ারটা দিয়ে দিব। কেকের প্রথম লেয়ারটা দিয়ে এর উপরেও সুগার সিরাপ দিয়ে দিব। আমি সুগার সিরাপ হিসেবে ছেঁকে নেওয়া শিরাটা ব্যবহার করছি। সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে এর মধ্যে ক্রিম লাগিয়ে নিব। আমি আর 40 গ্রাম পাউডার হুইপ ক্রিম ব্যবহার করেছি। এই হুইপ ক্রিমের একটি A to Z ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করেছি, লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। প্রথম লেয়ারে খুব ভালোভাবে ক্রিম লাগিয়ে নেওয়া হয়ে গেলে এর উপরে আগে থেকে তৈরি করে রাখা আনারসের পাই ফিলিং দিয়ে দিব। আপনারা চাইলে এই পাই ফিলিংয়ের পরিবর্তে আনারসের জ্যামও ব্যবহার করতে পারেন। পাই ফিলিং দিয়ে দেওয়া হয়ে গেলে এখন কেকের দ্বিতীয় লেয়ারটা দিয়ে দিব। কেকের দ্বিতীয় লেয়ারটা দিয়ে এর উপরেও সুগার সিরাপ, হুইপ ক্রিম ও পাই ফিলিং দিয়ে দিব। দ্বিতীয় লেয়ারে ক্রিম আর পাই ফিলিং দিয়ে দেওয়া হয়ে গেলে কেকের সর্বশেষ লেয়ারটা দিয়ে দিচ্ছি। সর্বশেষ লেয়ারটা দিয়ে এর উপরেও সুগার সিরাপ দিয়ে দিব। সুগার সিরাপ দিয়ে দেওয়া হয়ে গেলে এর উপরেও ক্রিম দিয়ে কভার করে নিব। এ পর্যায়ে সম্পূর্ণ কেকটা খুব ভালোভাবে ক্রিম দিয়ে কভার করে নিব। সম্পূর্ণ কেকটা খুব ভালোভাবে কভার করে নেওয়া হয়ে গেছে। এখন একটি ছোট সাইজের স্টার নজেল দিয়ে কেকের উপরে গোলাপ এঁকে নিব। কিছুটা ক্রিমে আমি রেডম্যানের রোজ পিঙ্ক কালার মিশিয়ে নিয়েছি। নজেলটা সোজা রেখে হালকা চাপ দিয়ে ঘুরিয়ে আনলেই কিন্তু গোলাপটা তৈরি হয়ে যাবে। ফুল এঁকে নেওয়া হয়ে গেলে কেকের নিচে বর্ডার করে নিব। কেকের নিচে বর্ডার করলে কেকটা দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে।
केकের নিচে বর্ডার করে নাও হয়ে গেলে কেকের মাঝে আনারসের পাই ফিলিং দিয়ে দিচ্ছি। কিছুটা ক্রিমে আমি রেইনার্সে সবুজ রঙের ফুড কালার মিশিয়ে নিয়েছি। এখন একটি লিফ নজেলের সাহায্যে ফুলের চারপাশে পাতা এঁকে নিব। এতে করে কেকটা দেখতে আরও অনেক বেশি সুন্দর লাগবে। পাতা এঁকে নিলেই কিন্তু কেকটা সম্পূর্ণ তৈরি হয়ে যাবে। এখন আমি আপনাদেরকে কেকটা মেপে দেখিয়ে দিচ্ছি। বোর্ডটা সহ কেকটার ওজন হয়েছে 533 গ্রাম, বোর্ডের ওজন 79 গ্রাম, তাহলে কেকটার ওজন হয়েছে 454 গ্রাম। কেকটা পুরোপুরি 1 পাউন্ডের হয়েছে। এখন আমি আপনাদেরকে কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি কেকটা ঠিক কীরকম হয়েছে। আমি যে কেটে নিচ্ছি এতে হয়তো আপনারা বুঝতে পারছেন কেকটা কতটা সফট হয়েছে। আশা করি আমার আজকের এই পাইনাপেল কেকের ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে। যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা আগেই সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।